হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, বেল আইকনটা প্রেস করে অল বাটনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপির নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আমি আজ লোটে মাছের দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। তেলটা যখন বেশ গরম হবে তখন এতে 4-5 কোয়া রসুন কুচি আমি দিয়ে দিলাম। রসুনটা যখন ভাজা ভাজা হবে তখন এতে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, খুব বেশি ভাজলাম না। এবার আমি একটা গোটা টমেটো কুচিয়ে এতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টমেটোটা যখন নরম হবে তখন এতে আমি 1.5 চামচ মতন আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, যেমন 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ দিলাম। এবার দিচ্ছি গুঁড়ো লঙ্কা বেশ কিছুটা পরিমাণে। যেহেতু লোটে মাছের এই রেসিপিটা একটু ঝাল ঝাল হয় তাই এখানে ঝালের পরিমাণটা বেশি যাবে। আর দিচ্ছি সবুজ কাঁচা লঙ্কা একটু চিড়ে। এবার আমি দেখুন লোটে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে এবার খুব ভালো করে নাড়তে থাকবো এটাকে। লোটে মাছ খুব নরম মাছ তাই নাড়তে নাড়তেই মাছটা দেখুন নরম হয়ে গিয়েছে। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নেব। এ দেখুন অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে একদম শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো। এবার আমি লোটে মাছের আর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য প্যানে সাদা তেল বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম হতে দিচ্ছি। এদিকে কয়েক টুকরো লোটে মাছ আমি নিয়েছি, মাছটার মাথাগুলো আমি বাদ দিয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখেছি। মাখিয়ে রাখার পর যে জলটা বেরিয়েছে সেটা ফেলে দিয়ে এবার আমি 1 চামচ মতন আদা রসুন বাটা মাখিয়ে 5-7 মিনিট রেখে দেব। এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি প্রায় 1 কাপ মতন বেসন নিলাম। আর নিচ্ছি 2 টেবিলস্পুন মতন ময়দা, আর নেব 2 টেবিলস্পুন মতন চালের গুঁড়ো। এগুলো দিলে যে কোনো ফ্রাই বেশ মুচমুচে হয়। এবার কিছু মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। প্রত্যেকটা উপকরণই আমি এখানে 1 চামচ মতন করে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলো বেসন, চালের গুঁড়ো আর ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। একবারে জল দেব না, কিছু কিছু করে জল দিয়ে ব্যাটারটাকে আমি গুলে নিচ্ছি। এই দেখুন ব্যাটারটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। খুব ভালো করে আমি ব্যাটারটাকে 2 থেকে 3 মিনিট ধরে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ফেটিয়ে নেবার পর আমি এবার প্রত্যেকটা মাছের টুকরো ব্যাটারে ডুবিয়ে এইভাবে ডুবো তেলে এপিট ওপিট লালচে করে ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমার লোটে মাছের ফ্রাই। এটা খেতে অসাধারণ হয়, খুব মুচমুচে হয়। চা বা কফির সাথে বা ভাতের সাথেও আপনারা খেতে পারেন এই লোটে মাছের ফ্রাইটা। বাকি মাছগুলো ঠিক একইভাবে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। যেহেতু লোটে মাছ খুব নরম মাছ সেই জন্যে
খুব বেশিক্ষণ ধরে ভাজলে মাছটা নরম হয়ে ভেঙে যেতে পারে, তাই মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই মাছটাকে ভেজে নিতে হবে। আমি অল্প অল্প করে মাছের গায়ে বাকি ব্যাটারগুলো দিয়ে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে রাখছি। তো কেমন লাগলো আজকে লোটে মাছের দুটো রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।